আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই রাত 8টা বাজার, সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব। আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি, বিশেষ করে তাদের জন্য যারা হচ্ছেন সঞ্চয়পত্র কিনবেন বলে ভাবতেছেন। কারণ সঞ্চয়পত্র কিনতে হলে এখন রিটার্ন দেওয়া তো দূরের কথা, আপনার টিনই লাগবে না, আই মিন আপনাকে আর ইটিন করতে হবে না, সো আপনাকে রিটার্ন দেওয়ার ঝামেলাও যেতে হবে না যদি আপনি 5 লক্ষ টাকার মধ্যে সঞ্চয়পত্র কিনেন। বাট কীভাবে 5 লক্ষ টাকার উপরে হলে কীভাবে এই রিটার্ন বা টিন ছাড়াও কিনবেন সেটাও আজকের ভিডিওতে বলে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি প্রতিদিন ঠিক রাত 8টায় সঞ্চয়পত্র রিলেটেড, আয়কর রিলেটেড, পাসপোর্ট রিলেটেড, ভিসা রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো যা বলছিলাম, বর্তমানে আপনি যদি সঞ্চয়পত্র পারচেজ করেন সেটা হচ্ছে 5 লক্ষ টাকার মধ্যে, আপনাকে কোনো টিনই দিতে হবে না, সো রিটার্ন দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে 2 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনতে গেলেই তো টিন লাগতো না, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। রিসেন্টলি যে বাজেটটা আসছে, সেই বাজেটের যে গ্যাজেট প্রকাশিত হয়েছে, সেই গ্যাজেটে এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি দেওয়া আছে। আমি একটু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গত 30 জুন 2022 প্রকাশিত যে বাংলাদেশ গ্যাজেটটা আছে সেটা আমি ওপেন করেছি। তো আমরা হচ্ছে যেহেতু সঞ্চয়পত্র রিলেটেড বা আয়কর রিলেটেড কথা বলবো, সো 66 নম্বর পেজে চলে যাচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে অর্ডিন্যান্স নাম্বার 36 অফ 1984 সেকশন 184 এর প্রতিস্থাপন হবে। উক্ত অর্ডিন্যান্সে সেকশন 184 এর পরিবর্তে নিম্নরূপ সেকশন 184 প্রতিস্থাপিত হইবে, যথা মানে এই যে নিচের কথাগুলো আছে এগুলো দিয়ে আগেরটা প্রতিস্থাপিত হয়ে যাবে। তো এখানে হচ্ছে এই যে দেখুন, এখানে একটা কথা নতুন আসছে যেটা হচ্ছে পারচেজিং সেভিং ইনস্ট্রুমেন্ট সঞ্চয়পত্র অফ টাকা এক্সিডিং 5 লাখ। তার মানে হচ্ছে এখানে সুন্দর করে কিন্তু বলা আছে যে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন রিকোয়ার্ড ইন সার্টিন কেজেস, মানে রিটার্ন সাবমিশন করতেই হবে, কোন কোন ক্ষেত্রে সেটার প্রুফ, রিটার্ন সাবমিশনের প্রুফ লাগবে। কী করলে আপনার, এই যে এখানে অনেকগুলো অপশন মানে কথা বলা আছে, তার মধ্যে একটা ছিল সঞ্চয়পত্র, কোথায় কোথায়, এই যে 23 নম্বর যে পয়েন্টটা, পারচেজিং সেভিং ইনস্ট্রুমেন্ট সঞ্চয়পত্র অফ টাকা এক্সিডিং 5 লাখ, মানে আপনার যদি 5 লক্ষ টাকার উপরে এক্সিডিং, হ্যাঁ এক্সিডিং মানে তো বুঝতে পারছেন 5 লাখ 1 টাকা হলেও আপনাকে রিটার্ন সাবমিশন করে সঞ্চয়পত্র কিনতে হবে, কিন্তু যদি 5 লাখ টাকা পর্যন্ত কিনেন আপনাকে কিন্তু রিটার্ন দিতে হবে না, এখানে বলা আছে। সো টিনও লাগবে না। এখন অনেকে বলতে পারেন যে গত বছর তো নিয়ম ছিল 2 লাখ টাকার উপরে সঞ্চয়পত্র কিনলেই টিন লাগবে, বাট আমি যেটা ফার্স্টেই বললাম প্রতিস্থাপিত হয়ে যাবে এই যে অর্ডিন্যান্স নাম্বারটা সেটা প্রতিস্থাপিত হয়ে যাবে। সে পুরাতন অর্ডিন্যান্স নাম্বারে কী আছে সেটা একটু দেখে নিই। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 যেটা পুরাতনটা ছিল সেটাতে এখন আসি, তাই না। এই যে দেখুন, এখানে আমরা যদি সঞ্চয়পত্র রিলেটেড কথাটা একটু চেক করি, এই যে দেখুন খুব সুন্দরভাবে এখানে লেখা আছে আগের কী ছিল, আগে ছিল পারচেজিং সেভিং ইনস্ট্রুমেন্ট সঞ্চয়পত্র টাকা এক্সিডিং 2 লাখ, মানে 2 লাখ টাকার উপরে সঞ্চয়পত্র কিনলেই কী লাগতো। এই যে দেখুন এখানে বলা আছে রিকোয়ারমেন্ট অফ 12 ডিজিট ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ইন সার্টিন কেস, মানে আপনার 3 সার্টিফিকেট থাকা লাগতো। তখন কিন্তু রিটার্নের কথা বলা ছিল না, বাট আপনার 3 সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক ছিল যদি 2 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কেনা লাগতো। সো এই অর্ডিন্যান্সটা, এই অর্ডিন্যান্সটা হচ্ছে রিপ্লেস হয়ে গেছে এইটা দ্বারা, নিচের এগুলা দ্বারা, যেহেতু রিপ্লেস হয়ে গেছে সো আগেরটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আর নতুন কী আসছে, সেটা নতুন যেটা আসছে সেটা হচ্ছে 5 লক্ষ টাকার উপরে যদি আপনি সঞ্চয়পত্র কিনতে চান আপনাকে হচ্ছে এই যে একটা প্রুফ দিতে হবে রিটার্নের, আপনাকে রিটার্নের প্রুফ দিতে হবে। তার মানে হচ্ছে রিটার্নের প্রুফ দেওয়া মানেই কিন্তু আপনাকে টিন থাকতে হবে এবং টিনের এগেনস্টে রিটার্ন সাবমিট করতে হবে, কিন্তু কত টাকা, 5 লক্ষ টাকার উপরে হইলে। সো 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি নিশ্চিন্তে সঞ্চয়পত্র পারচেজ করতে পারতেছেন উইদাউট এনি রিটার্ন, তো অবশ্যই টিন সার্টিফিকেটই লাগবে না। সো আপনি কিন্তু খুব বুদ্ধিমান হলে আপনি 5 লক্ষ টাকা করে যদি সঞ্চয়পত্র পারচেজ করেন আপনাকে কিন্তু রিটার্ন সাবমিশনের ঝামেলা যেতে হচ্ছে না, আপনাকে টিন করা লাগতেছে না। সো টিন ছাড়া, রিটার্ন ছাড়া কিন্তু সঞ্চয়পত্র কেনা যাচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত। এখন কোশ্চেন হচ্ছে, আমি যেটা ফার্স্টে বলছিলাম যে আপনি কিন্তু একটু টেকনিক খাটালে 10 লক্ষ টাকারও সঞ্চয়পত্র পারচেজ করতে পারবেন রিটার্ন টিন ছাড়া। কীভাবে, যদি আপনার ফ্যামিলিতে একের অধিক পার্সনের এগেনস্টে আপনি সঞ্চয়পত্র পারচেজ করেন, ফর এক্সাম্পল আপনি আপনার নামে 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনলেন, আপনি আপনার ওয়াইফের নামে 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনলেন, এখন পরিবার সঞ্চয়পত্র যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে তো আপনার নামে কিনতে পারবেন না, যেহেতু আপনি একটা হয়তো আপনি পুরুষ হয়ে থাকলে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ওয়াইফের নামে, আপনার মেয়ের নামে, মানে ঘরের যারা মহিলা আছেন যারা হচ্ছে 18 প্লাস, তাদের দিয়ে আপনি কিনলে কিনতে পারবেন
দশ হোক পনেরো হোক, আই মিন মেম্বার যদি বেশি থাকে কিনতে পারবেন, বাট এক এক একজন যদি 5 লক্ষ টাকার উপরে চলে যায় তাইলে কিন্তু আবার ওই টিন রিটার্নের ঝামেলায় পড়ে যাবেন। সো আপনি যদি টিন এবং রিটার্নের ঝামেলা থেকে বাইপাস করে আসতে চান আপনাকে জাস্ট মেম্বার বাড়াইতে হবে এবং সেভাবে আপনাকে সঞ্চয়পত্র পারচেজ করতে হবে। এখন অনেকে আবার বলতে পারেন যে আমি যদি একটা নামে 1 লক্ষ টাকা করি বা 5 লক্ষ টাকা করি, আরেকটা নামে আবার 5 লক্ষ টাকা করি, এভাবে করলে হবে না? না, এভাবে করলেও হবে না। আপনি এক নামে 1 লাখ 1 লাখ করেও যদি 6 লাখ করেন, আপনি আপনার 3 লাগবেই, মানে রিটার্ন লাগবেই। সো বুদ্ধিমানের কাজ হবে যদি আপনি এই টিনটাকে ঝামেলা মনে করেন এবং আয়কর রিটার্ন সাবমিশনটাকেও ঝামেলা মনে করেন, তাহলে হচ্ছে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত আপনি সঞ্চয়পত্র পারচেজ করবেন একটা নামে। ফ্যামিলির বাকি মানুষের নামেও আপনি কিনতে পারেন, সেক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকার উপরেও সঞ্চয়পত্র পারচেজ করতে পারবেন, কোনো টিন লাগবে না, রিটার্ন লাগবে না। আশা করি জিনিসটা এখন ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, কারণ আমি কিন্তু একদম প্রমাণস্বরূপ দেখিয়ে দিয়েছি যেটা গত বছরও ছিল যে 2 লক্ষ টাকার উপরেও সঞ্চয়পত্র পারচেজ করতে গেলে টিন লাগতো, রিটার্ন লাগতো না, বা টিন লাগতো। সেই অর্ডিন্যান্সটা কিন্তু প্রতিস্থাপিত হয়ে গেছে, চেঞ্জ হয়ে নতুন একটা আসছে। নতুনটাতে কী বলা আছে, 5 লক্ষ টাকার উপরে, 2 লক্ষ টাকাটা ভ্যানিশ হয়ে গেছে, 5 লক্ষ টাকার উপরে হইলে আপনাকে রিটার্ন সাবমিশন করতে হবে। টিনের কথা বলা নাই, কারণ রিটার্ন সাবমিশন দিতে গেলে তো টিন লাগবেই। সো যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সো আপনার আগেরটা ভুলে গেলেও চলবে, এখন হচ্ছে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত টিন ছাড়াই, রিটার্ন ছাড়াই সঞ্চয়পত্র পারচেজ করতে পারবেন। সো আশা করি আজকের এই গুড নিউজটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে, যদি উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, লাইক তো মাস্ট, এই ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন এবং পারলে শেয়ার করে দিন। আর এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিয়মিত টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, বিশেষ করে সঞ্চয়পত্র, রিটার্ন, পাসপোর্ট, ভিসা এগুলো নিয়ে ভিডিও নিয়মিতই আপলোড করে থাকি।